আইন বাতিলের দাবিতে এবার রাস্তায় নামলেন আইনজীবীরা। শুক্রবার জলপাইগুড়ি জেলা আদালতের সামনে অবস্থান আন্দোলন শুরু করেন তারা। মূলত বামপন্থী ও কংগ্রেস আইনজীবী সংগঠন অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের সদস্যরাই জলপাইগুড়ি জেলা ও দায়রা আদালতের সামনে অবস্থানে বসেন এদিন। এক ঘন্টা কর্মবিরতি রেখে এই অবস্থান আন্দোলন করেন তারা। সংগঠনের আইনজীবী নির্মল ঘোষ দস্তিদার বলেন, ভারতবর্ষের সমস্ত শ্রেণীর মানুষ 58 দিন ব্যাপী কৃষক আন্দোলনকে সংহতি জানাবার জন্য পথে নেমেছে। আজকে জলপাইগুড়ি জেলা দায়রা আদালতের বামপন্থী এবং কংগ্রেসের আইনজীবীর সদস্যরা নবাবাড়ির গেটে, কোর্টের গেটের সামনে আমরা অবস্থানে বসেছি। তিনটি কৃষি আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত কৃষকরা যে শপথ দিয়েছে আন্দোলন প্রত্যাহার করবে না, আমরা সেই দাবিকে সমর্থন জানাই। ওদের আন্দোলনকে সম্মতি জানিয়ে বার্তা দিতে চাই যে আইনজীবীরাও আপনাদের পাশে আছে। এই কৃষকদের আন্দোলনকে চক্রান্ত করে ভাঙবার চেষ্টা করছে এনআইএ দিয়ে, ইউএপিএ দিয়ে এবং সুপ্রিম কোর্টকে নিশ্চিত করে। কিন্তু কৃষকরা কনকনে ঠান্ডার মধ্যেও বৃষ্টিকে উপেক্ষা করে, জল কামানকে উপেক্ষা করে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। ওদের আন্দোলন সফল হবে বলে আমরা মনে করি এবং এই বিশ্বাস আস্থা রেখে আমরা আজকে আইনজীবীরা এই বার্তায় দিতে চাই, কৃষকরা যে আন্দোলনই করবে আমরা তাদের পাশে থাকবো।